স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি করে দেখাচ্ছি নলেন গুড়ের পায়েশ। এখানে 1 কেজি আমি দুধ নিয়েছি, সেই হিসেবে আমি চালটা নিচ্ছি। এই পায়েশ বানানোর জন্য প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি 1 কেজি দুধের জন্য 60 গ্রাম মতন চাল নিয়েছি। এবার চালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এই 1/2 ঘন্টা মতো। এরপর 1 চামচ ঘি দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এই ঘি দিয়ে চালটাকে মেখে রাখলে পায়েশে একটা সুন্দর গন্ধ হবে আর খেতেও খুব ভালো হবে। চালটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে এক পাশে রেখে দেব। এখানে আমি আমুলের দুধ ব্যবহার করেছি, তোমরা যে কোনো দুধ নিতে পারো, গরুর দুধও ব্যবহার করতে পারো। দুধটাকে আমি গামলায় ঢেলে নিয়েছি, দুধটা আমার ফুটতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। খেজুর গুড়ের পায়েশে তোমরা তেজপাতা ব্যবহার করতে পারো, আবার নাও করতে পারো। দুধটাকে একটু ভালো করে জাল দিয়ে নিলে পায়েশটা খেতে খুব ভালো হয়, তাই আমি দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নিচ্ছি। এবার যে চালটাকে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এভাবে চালটাকে ঘি মাখিয়ে রেখে একবার পায়েশ বানিয়ে দেখো, সবাই তোমার প্রশংসা করবেই করবে। চালটা দিয়ে হাতা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। প্রথমে হাই ফ্লেমে দুধটাকে ভালো করে গরম করে নেব, তারপর মিডিয়াম টু লো ফ্লেমে চালটাকে সেদ্ধ হতে দেব। দেখো চালটা আমার ফুটতে শুরু করেছে। লো ফ্লেমে 25-30 মিনিট জাল দিয়ে চালটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। দুধের যে কোনো প্রিপারেশন করতে গেলে যে পাত্রে তোমরা বানাবে সেই পাত্রটাকে একটু বড় নিয়ে নেবে, তাহলে দুধটা উঠলে পড়ে যাবে না। মিডিয়াম টু লো ফ্লেমে সবসময় রান্না করার চেষ্টা করবে। দেখো দুধটা জাল দিতে দিতে অনেকটা ঘন হয়ে গেছে। আমি এখানে 60 গ্রাম গুড় নিয়েছি। গুড়টাকে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দুধটাকে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আমি রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমেই করছি, কারণ মিডিয়াম টু লো ফ্লেমেই রান্নাটা করতে হবে, নাহলে দুধটা উতলে পড়ে যাবে।
চালটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো এরকম হবে, খুব গলেও যাবে না, তাহলে খেতে ভালো হবে না। এই রকম অবস্থাতেই আমাদের চিনিটাকে দিয়ে দিতে হবে। এবার আমি দু চামচ চিনি আগে দিয়ে দেব। চিনিটা আগে মিশিয়ে দিতে হবে, এই কারণে খেজুর গুড় দিলে অনেক সময় পায়েশ দুটা কেটে যায়, চিনি মিশিয়ে দিলে সেই ভয়টা আর থাকবে না। গোটা প্রক্রিয়াটি করতে আমার আধ ঘন্টা মতো সময় লেগেছে। চালটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি দু চামচ চিনি। চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার যে গুড়টাকে আমি কেটে রেখেছিলাম সেটাকে মিশিয়ে দিচ্ছি। গুড়টাকে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুড়টাকে যখন মেশাবো তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। গুড় দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করা যাবে না, গুড়টা মিশে গেলেই আমি গ্যাসটাকে অফ করে দেব। গুড়টাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। গোটা প্রক্রিয়াটি করতে আমার আধ ঘন্টা মতো সময় লেগেছে। আমার ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়ে পায়েশটাকে অন্য পাত্রে ঢেলে পরিবেশন করে দেবো।